फाइंड द डिस्टेंस फाइंड द डिस्टेंस फ्रॉम 0 to 3 टू द लाइन एक्स माइनस 3/2 इक्वल टू वाई माइनस 1/1 इक्वल टू जेड प्लस 1/2 তিনটা দেখা যাচ্ছে তো তো হ্যালো হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ করো না এটা কত হয়েছে রুট সিক্স স্যার ল্যামডার ভ্যালুটা কি তো 1/3 আছে ল্যামডা ভ্যালুটা 1/3 দাঁড়া করতেছি তোমার সময় দিতে পারতাম না কালকে সকালে তুমি এক কাজ করো তুমি ইয়ে তোমরা লাস্ট ডেট কবে 23 তারিখ আজকে 2 তারিখ পরশু দিন আয়ো বুধবার আয়ো হ্যাঁ বুধবারের সকাল 8:30 অবধি আমার টিউশন হবে এরপরে তুমি আয়ো তুমি 9:30 অবধি আমি বাড়িতে থাকবো 9:30 পরে আবার বাইরে যাবো
আমি আজকে আজকে রাতে তো পসিবল না মনে হয়, কারণ ওই এমবিবি কলেজে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে বুঝছুনি, তো তারা আবার এক্সট্রা ক্লাস করাইতাম বলে। ওকে, তোমরা তো তুমি তো তোমরা ফোর্থ সেমিস্টারের ইয়ে অ্যাসাইনমেন্টটা ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট দিচ্ছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকে তো করতে পারলাম না, কালকে দেখতেছি। হ্যাঁ, আজকে ক্লাস শেষ হয়েছে তো 11:30-12টা বাজবো। স্যার কি কয়, রুট 2 85 85/3? রুট 2 85/3? রুট 2 85/3? হ্যাঁ, ধরে আছে এটা রুট 2 85/3 হলে রুট 2 85/3। বাকিরা বুঝতে নেই, আনসারটা কি মিলে যাও না? কোশ্চেন না আছে, আনসার তো আমার কাছে নাই, আমার কাছে শুধু প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, টুয়েলভের বই তিন, টুয়েলভের বইয়ে একটা এক্সারসাইজের প্রশ্ন করো, অসুবিধা নাই করো। বাকিরা কেউ চিন্ময় করছো নি? সারা শব্দ নাই করতো, আরে করছি না বলে করছি না, কোনো করলে করছি কোনো কোনো সারা শব্দ নাই। আচ্ছা চলো স্টার্ট করি সলিউশন। ধরো এই স্ট্রেট লাইনটা আর এই হলো গিয়ে পয়েন্ট, যেহেতু ডিস্টেন্স বাই করতে গেছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছাড়া কোনো উপায় নেই, 0 2 3। আর এই লাইনটা ধরলাম আমি, এল দিয়ে দু, এল ডেস দেয়ার স্পেসের মধ্যে চলছে সব, হ্যাঁ x-3/2, y-1/1, z+1/2। আর এই পয়েন্টটা হইলো গিয়া, ধরো এই পয়েন্টটা আমি দিয়ে দিই ক্যাপিটাল পি, আর এই পয়েন্টটা এম, এম বাই এন তুমি যাই দো, এন হই দো পি এন। তো লেট পি 0,2,3, ঠিক আছে, নিচে লেট x-3/2 ইকুয়ালস টু y-1/1 ইকুয়ালস টু z+1/2 equals to r within bracket say, so therefore m bracket a কত হবে, 2r+3, r+1, 2r-1 for some small r. Now direction ratios of PM, PNN, PN, R, N পয়েন্ট তোমার জানা আছে, P পয়েন্ট জানা আছে, ডাইরেকশন ইস্যু কি বাই করি আমরা, পরেরটা মাইনাস আগেরটা, মানে একটা থেকে আরেকটা কোঅর্ডিনেট মাইনাস করে দিয়ে দিলে ডাইরেকশন কোসাইন পাইলে আমরা, 2r+3, r+1-2 মানে r-1, (2r-1-3) মানে 2r-4, ঠিক আছে, এইগুলোকে ডাইরেকশন ডাইরেকশন রেশিও। আর ডাইরেকশন রেশিও অফ লাইন এল এল ড্যাশ আর 2,1,2 পরের পেজে যাইতে, সিন্স পি এন পারপেন্ডিকুলার টু এল এল ড্যাশ, দেয়ার ফোর ডাইরেকশন রেশিওগুলোর প্রোডাক্টের সাম কত যেতে পোকা, 0, এর মানে 2 × 2r+3, 2 × 2r+3 প্লাস 1 × r-1, 1 × r-1 প্লাস
করতে পারছো এটা? অঞ্জন টাইম এই স্যার একটু টাইম লাগবে। আচ্ছা করো না, করো অঞ্জন, করো রে অঞ্জন, বিশাল, সুমন, সোমেন, টুয়েলভের কনসেপ্ট। এই যে আমি এটা নিলাম, এমনি ধরো একটা প্লেন আমি এমনি নিলাম, সে আমি কনসিডার করলাম একটা প্লেন, সেখানে মেসেজ করতে করতো। আরে মাইক অন করে করো না রে ভাই, আবার কিছু কো না, যা করতাম তোমরা নিয়ে আস, কিছু কো না রে। ইমেজ, আচ্ছা এটা তো জানো যে ইমেজ মিররের থেকে, মিররের মতো চিন্তা করো আর কি। হ্যাঁ, যে আমরা মিরর থেকে যতটুকু ডিস্টেন্সে থাকবো ইমেজটাও তত ঠিক ততটুকু ডিস্টেন্সে থাকবো। তো পি পয়েন্টটা যেতে 2,3,5, আর পি ড্যাশ হইলো গিয়ে তার ইমেজ, আর ধরো এটা ক্যাপিটাল এম, পি পি ড্যাশ এম পয়েন্টে গিয়ে সেটা প্লেনে ইন্টারসেক্ট করছে। এবার দেখো তো, এবার মনে পড়ছে কিছু একদম ইজি, এটা লেট ইমেজ উইথ দা ইমেজ অফ পি ব্র্যাকেটে 2,3,5 অ্যান্ড লাইন পি পি ড্যাশ ইন্টারসেক্ট দ্য গিভেন প্লেন এট স্মল আর ক্যাপিটাল এম। ঠিক আছে, তো প্লেনটার ইকুয়েশন আমি লিখে দিই, তোমার 5x + 8y - z + 16 = 0, এটা নাম্বার 1। ঠিক আছে, তো এবার পিপি ড্যাশ যে লাইনটা আছে, এই লাইনটা দেখো তো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তো মানে প্লেনের নর্মালের সাথে কি তা প্যারালাল করতে পারি। ঠিক আছে না, তো ডাইরেকশন রেশিও অফ পিপি ড্যাশ আর কি করতে পারি, খুব 5,8, -1 আর না, এইভাবে লিখতে দিও, ডাইরেকশন রেশিও অফ পিপি ড্যাশ ক্যান বি টেকেন অ্যাজ, আর দিও না ডাইরেক্ট, হ্যাঁ ক্যান বি টেকেন অ্যাজ, ক্যান বি টেকেন অ্যাজ বা মে বি টেকেন অ্যাজ 5,8, -1 ব্র্যাকেট দিয়ে দিও, সিন্স পিপি ড্যাশ ইজ প্যারালাল টু দ্য নর্মাল অফ দি প্লেন। এই জিনিসটা বুঝছো নি, কারণ আমি দেখো না পিপি ড্যাশ প্লেনের সাথে তো পারপেন্ডিকুলার অবভিয়াসলি, ইমেজ তুমি যে তোমার ইমেজ নিবা অবভিয়াসলি তোমার থেকে ধরো একটা পয়েন্ট নিলা, তার তুমি প্লেনের থ্রুতে যখন ইমেজটা নিবা অবভিয়াসলি পারপেন্ডিকুলারই দিবো না ইমেজের ইয়েটা, আর যেহেতু পিপি ড্যাশ পারপেন্ডিকুলার তো এই যে প্লেনটা আছে এই প্লেনের উপর তুমি যদি একটা নর্মাল ড্র করো যেটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার হইব ওই নর্মালটা, আর এই পিপি ড্যাশ লাইনটা কি হইব সব সময় প্যারালাল হইব। ওই কনসেপ্টটা কাজে লাগাই সেটা পিপি ড্যাশ এর আমরা ডাইরেক্টলি ডাইরেকশন রেশিও গুলা কইতে পারতাছি, কারণ প্লেনের ইকুয়েশনটা 5x + 8y - z + 16 = 0, এর মানে প্লেনের নর্মালের ডাইরেকশন রেশিও হইলো 5,8, -1।
তো এই কারণে পিপি ড্যাশের ডাইরেকশন রেশিও আমরা ক্যান বি টেকেন অ্যাজ নিতে পারি 5,8,-1। ইকুয়েশন নাও ইকুয়েশন অফ লাইন পিপি ড্যাশ ইজ, আচ্ছা পিপি ড্যাশ লাইনের ইকুয়েশনটা কি বলবো, এই পিপি ড্যাশ এই যে লাইনটা এটা পি পয়েন্ট দিয়ে পাস করে 2,3,5, আবার তার ডাইরেকশন রেশিও গুলো পাইলেছি 5,8,-1। তো পিপি ড্যাশ যে লাইনটা তার ইকুয়েশন কি হবো, x-2/5 ইকুয়ালস টু y-3/8 ইকুয়ালস টু z-5/-1। এই জিনিসটা বুঝছো দাও তো, কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। এর পরের পেজ দেখতে হবে, হ্যাঁ ল্যামডার মান এ হ্যাঁ কো 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 11/14 আছে আমার, 11/14 কার মান, এই স্যার ল্যামডার মানটা, ল্যামডার মানটা 11/14 আছে না, তুমি কোন পয়েন্টারে ল্যামডা দেয়া দোস্ত স্যার বলতে, এই যে মানে আমি আছে না এই মিডল পয়েন্ট দিয়ে মানে এই বাইক কুসি আর কি 2-3-5 টা আছে না যে পয়েন্টটা দিছে আর এটার যে ইমেজটা এটা তো মানে এটা এই মিডল পয়েন্ট হইবো যেটা ওই 5x+8y রে কি স্যাটিসফাই করব, তো হ্যাঁ এমনি করতে কি ঠিক আছে একদম ঠিক আছে, তো তারপরে জানি কি তা করতে যা কিতা জানি তারপরে বলে কি তা, আরে বাবা ঠিক আছে অতই তো ঠিক কইতো পুরা, আচ্ছা তো এটার মিডল পয়েন্টটা বাইর করছি, মিডল পয়েন্টটা বাইর করেছি রা, তারপর এটার দিকে ওই আপনি যে এখন এই যে এই মানে এই সিলেকশন না এই যে ইকুয়েশনটা এই পিপি ড্যাশের যে ইকুয়েশনটা এটা বের করছি, তো করে সেটা তারপরে ওই 5x প্লাস এটার মধ্যে স্যাটিসফাই করে দিচ্ছি 5λ+2 এই তারপরে 8λ+3 তারপর -λ+5+16=0, তারপর এন্টিকা ল্যামডার মান আছে 11/14 মানে আমি জানি না এটা আদৌ হইছে নি 11/14 আছে না, আচ্ছা এটা আচ্ছা চলো অসুবিধা না আমি দেখতে দিই ট্রাই করতে দিই, হ্যাঁ আমি জানি আমিও জানি না জাস্ট এটা দিছে যে ইমেজটা -3-5 আর -6 আইছে ইমেজটা, আরে স্যার এরপরে এম এর মানটা বাই করে সেরা ওই মিডল টার্ম যেন একটা আছে না x+y/2 দিয়া, হ্যাঁ হ্যাঁ এই সূত্র দিয়ে তো পি ড্যাশটা বাইরে দিয়ে দেবো, হ্যাঁ তুমি এম এর মান পাইলে তো পি ড্যাশটা বাইরে করতে পারবে অসুবিধা নাই, ওকে ল্যামডার মান বাইরে তো এম এর মান বাইরে দিয়ে দেবো, হ্যাঁ ল্যামডার মান বাইরে তো এম পয়েন্টে বাইরে দেবো, আচ্ছা চলো তোমরা মিলাই লও আমার কাছে, হ্যাঁ আমার এটার সাথে মিলাই লও, অনেকে এম ধরেও করতে পারে কেউ পি ড্যাশ ধরেও করতে পারে, আচ্ছা তো আমি ইটা পাইলাম পিপি ড্যাশের ইকুয়েশন, তো পিপি ড্যাশ x-2/5 x-2/5 ল্যামডার মান তো হাফ আইছে, আচ্ছা দাঁড়াও আমি একটা দেখি দেখো জানি না ল্যামডার মান কত আছে, আমার আছে -1, কেউ রয়েছে -1 কেউ রয়েছে বলে 11/4 ইকুয়ালস টু আর ব্র্যাকেটে সে দেয়ারফোর পি ড্যাশ আমি পি ড্যাশ পয়েন্টে নিয়ে নেছি 5r+2, 8r+3, -r+5 for sum r, এবার since m is the midpoint of pp dash, ঠিক আছে একটু দাঁড়াও, হ্যাঁ রাহুল দেখো ওই তো পড়াইতেছি কেরে কি তুই তো কস না, আচ্ছা ঠিক আছে তুই আমি একটু পরে কল করতেছি, হ্যাঁ আচ্ছা স্যার তুমি পি ড্যাশটা কি লেখা ধরলা এই 5r+2 এটার প্লাস টু, তুমি ধরতে তুমি পি তুমি এমটাও ধরতে পারো অসুবিধা নাই, আমি পি পি ড্যাশটা ধরলাম আগে, তুমি যেটা ধরো আর এর মান ডাই না, হ্যালো কিছু না ল্যামডার মান হাফ আছে না,
এই সারে আসেনি রে চলো শুনো তুমি এমন ধরতে পারো অসুবিধা নাই আমি ইরে ধরলাম আর কি সা দেখো ল্যামডা মানটা হাফ আইছে হাফ ল্যামডা মানটা হাফ আইছে বলে আচ্ছা দেখি আমি দেখি তুমি এক কাজ করো পয়েন্টটা বাইর করে আমার কো পয়েন্টটা বাইর করে রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে এ অরিজিৎ কো বুঝছনি আমি কইতাছি যে তুমি যদি এম এর পি ড্যাশের মান যদি এই 5 ল্যামডা প্লাস 2 8 ল্যামডা প্লাস 3 আর মাইনাস ল্যামডা প্লাস 5 ধরো তাহলে তুমি এই প্লেন দা পি ড্যাশ তো প্লেনের মধ্যে নাই তো স্যাটিসফাইড কেমনে করে বা আমি পি ড্যাশ স্যাটিসফাই করাইতাছ না তো আমি তো এম পয়েন্টটা বাইর করে এম রে স্যাটিসফাই করাম ও বুঝি বুঝি মানে উল্টা ভাবে ধরলাম আর কি বুঝি 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 তাহলে আমার তো পি ড্যাশ লাগে ওই আর এর ভ্যালুটা পাইলে ডাইরেক্ট পি ড্যাশের জায়গা বয়ে দেব আর কি না সেটা বুঝি এরপরে কি দাবাম এখানে 8 আর প্লাস 3 আচ্ছা এবার m টা কিন্তু মিড পয়েন্ট তো মিড পয়েন্টের ফর্মুলা কিটা দুইটা পয়েন্টের অ্যাড কইরা বাই 2 তো এই কারণে প্রথমটা করতে কিটা দেখো 5 আর প্লাস 2 আর প্লাস 2 বাই 2 এবার করব আমরা 8 আর প্লাস 3 প্লাস 3 বাই 2 ওখান করব মাইনাস আর প্লাস 5 প্লাস 5 বাই ঠিক আছে তো এটা নাকি এম পয়েন্ট আইছে তোমার 5 আর প্লাস 4 বাই 2 কমা 8 আর প্লাস 6 বাই 2 এটা কত লাগতে পারি আমরা 4 আর প্লাস 3 কমা মাইনাস আর প্লাস 10 বাই 2 এবার সিন এম লাইজ অন প্লেন 1 therefore plane equation ta ki aslo 5x plus 8y minus z plus 16 sorry 77 minus 14 77 minus 14 ha taro na ikano tumar idao 12 er boite holo si minus 3 minus 5 minus minus 3 minus 5 6 dewa tara boye jodi se minus 3 minus 5 6 ide image দেখো কোন জায়গায় ক্যালকুলেশনের মিস্টেক হয়েছে 5x plus 8y আমি 5 into x 5 into x মানে 5r plus 4 by 2 plus 8 into y 4r plus 3 minus z মানে minus r plus 10 by 2 প্লাস 16 0 আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেশন করি বাকিটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হইব এখানে ক্যালকুলেশন করলে কত হইব 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 5 5 25 প্লাস 4 5 20 প্লাস এখানে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 8 8 64 আর প্লাস এখানে আর হইব 25 আর আর এখানে 3 দুগুণ 6 6 8 48 মাইনাস মাইনাস দা প্লাস এর উপর প্লাস আর মাইনাস 10 প্লাস 16 গুণে 32 ইকুয়ালস টু 0 ঠিক আছে এলসিএম টেলসিএম লিয়ে আসলে ডাইরেক্ট আমি ক্যালকুলেশন করলাম এখান থেকে 25 আর 64 আর আর একটা আর টোটাল কত আর হইল এদিকে 20 এদিকে 60 80 আর 90 আর তো 90 আর আর এখানে যদি ক্যালকুলেশন করি 20 আর এদিকে 40 60 60 আর 30 এ 90 90 আর 8 98 90 আর 10 হইলো গিয়া 100 মাইনাস 10 মানে 90 ইকুয়ালস টু 0 তো আর এর ভ্যালু আইলো আমার মাইনাস 1 তো কার জানি মাইনাস 1 আইছিলো তার সাথে আমারটা মিলছে মাইনাস 1 তো এবার আর এর ভ্যালু যেহেতু আমি মাইনাস 1 পাইলেছি আমি ডাইরেক্ট পি ড্যাশ পয়েন্টে পাইলাম তো দেয়ারফোর পি ড্যাশ 5 ইনটু মাইনাস 1 প্লাস 2 কমা 8 ইনটু মাইনাস 1 প্লাস 3 কমা মাইনাস অফ মাইনাস 1 প্লাস 5 মানে ইকুয়ালস টু পি ড্যাশ পয়েন্ট আইছে মাইনাস 3 কমা মাইনাস 5 কমা ঠিক আছে দেখো তো অন্য কারো কোনো সমস্যা এই আনসারটা মিল আইছে নি সো সেকেন্ড পেজ টু দেন
দেখো আমি একটু জল নিয়ে চিনমে মিল স্যার আনসারটা ওই চিনমা চিনমা হ্যাঁ তোর আনসারটা আইছে না আমরা তো 774 আইছে মাইনাস আর প্লাস 5 কোনটা এমএর ভ্যালুটা তুমি এমএর ভ্যালুটা কোন আকু কত হইছে তোমার এমটা কত লইছো আমার যে প্রতিবিম্ব বড় আছে প্রতিবিম্ব বড় হইছে 774 আর মিড পয়েন্ট আছে প্রতিবিম্ব বাদ দাও তুমি আর দিয়া সেটা যে এমটা কোনটা লইছো আর দিয়া সেটা আর দিয়া সেটা আমি আমি কই ল্যামডা দিয়া সেটা তো হাফ আছে এখন ওই মিড পয়েন্টটা আছে তোমার 9/2 5 এই রোজি শুনো শুনো আমার কথা তুমি যে ল্যামডা দিয়া সেটা কোঅর্ডিনেটটা ধরছো তুমি কার কোঅর্ডিনেট ধরছো আরে বাবা ল্যামডা দিয়া সেটা তুমি ধরছো না 5 ল্যামডা প্লাস 2 8 ল্যামডা প্লাস কার কার হ্যাঁ যে মিড পয়েন্টটা দেখো এম পয়েন্টটা তুমি ধরছো কত ধরছো কো এম পয়েন্টটা মানে এম পয়েন্টটা আমার আছে ইও তুমি কই 5 ল্যামডা প্লাস 2 8 ল্যামডা প্লাস 3 মাইনাস ল্যামডা প্লাস 5 দাঁড়াও তোমারটা করতেছে মাইনাস ল্যামডা প্লাস 5 5 এবার এই পয়েন্টে নিয়ে এসে তুমি কই বলছো নিয়ে এসে ওই ইকুয়েশন 5 5 ল্যামডা প্লাস 2 প্লাস প্লাস ইও 8 ল্যামডা প্লাস 3 কো তাহলে কো তাহলে দিব মাইনাস মাইনাস ল্যামডা প্লাস 5 প্লাস 16 0 হ্যাঁ এখানে এবো 5 5 25 ল্যামডা 8 8 64 ল্যামডা আর এখানে প্লাস ল্যামডা তো টোটাল 90 ল্যামডা হ্যাঁ আর এখানে 5 2 গুণে 10 3 8 24 24 মাইনাস 5 16 প্লাস 24 আর 16 দিয়ে যোগ করি 24 আর 16 তে যোগ করলে মাইনাস 5 আছে 40 মানে 40 থেকে প্লাস 35 হ্যাঁ প্লাস ঠিক আছে তো তুমি এখান থেকে জানা হ্যাঁ 3 8 24 5 দোকানে 10 এইদিকে তোমার মাইনাসের 5 আর প্লাসে 60 ও আচ্ছা 50 50 না 45 তারপর তো -5/2 প্লাস 2 মানে আলটিমেটলি -1/2 হ্যাঁ স্যার -1/2 কমা তারপরে তারপরে স্যার -1 তারপরে তো -1 হ্যাঁ এখন একটা -1 -1 -1 আর 11/2 1 কেমনে পাইলা মাইনাস হাফ না মাইনাস হাফ মাইনাস 1 না মাইনাস হাফ ও মাইনাস 4 তো বুঝি 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 মাইনাস 4 ঠিক আছে এনি বল রইছে তো এবার কি আছে তুমি কি বুঝাসটা বাইক করো ফাইল এবার এই কত বুঝুনি কিটা কিটা বুঝি না স্যার কিটা এম পয়েন্টটা তোমার কত বাই দিতে এই যে এই মাইনাস হাফ এই মাইনাস 1 আর 11/2 ইডি আইছে এইটা আইছে এরপর এরপরও তোমার आंसर মিলছে না তারপর তো আমি তার আচ্ছা উইথ আইছে চলো এম পয়েন্ট আইছে এবার এই দেখো পি ড্যাশ পয়েন্টটা এই পি আর পি ড্যাশ পয়েন্টের মাঝখানে এম আছে নি আরে স্যার আমি মিডল পয়েন্টই বাইর করে রেখেছি শুধু মিডল পয়েন্ট আরে পি ড্যাশ বাই হ্যাঁ
আচ্ছা আনসারটা কত আনসারটা এটা মাইনাস থ্রি মাইনাস ফাইভ সিক্স ঠিক আছে আচ্ছা স্যার আমি এটারে যদি একটু অন্যরকম ভাবে করি কেমনে আমি কই আমি ধরো না সি ধরনের একটা পয়েন্ট আমি নিজে ধরে লইলাম যে সি এর মানটা হইছে কি সি পয়েন্ট হইছে কি এবিসি মানে মিড পয়েন্ট আছে এটা আমি ডায়াগ্রাম বানাবো তো আমি কই আমি ধরে রাখছি যে আমার কাছে যে এম পয়েন্ট আছে এম পয়েন্ট হইছে কি এবিসি হ্যাঁ এম পয়েন্ট এবার আমি পি এম এর ডাইরেকশন রেশিওটা বাই করছি কি আইছে 5 ইনটু এম এ এ মাইনাস 2 প্লাস 3 ইনটু বি মাইনাস 3 মাইনাস 1 ইনটু সি মাইনাস 5 হ্যাঁ এন দিয়ে সেটা এ বি সি দিয়ে সেটা একটা ইকুয়েশন হইবো এটা রাখছে ইকুয়েশন 1 হ্যাঁ এরপর দা প্লেনটা দিয়ে সেটা ওই পয়েন্টটা স্যাটিসফাই করেছে করলো হইবো 5 এ প্লাস 8 বি মাইনাস সি প্লাস 6 ইকুয়াল টু 0 এন এ বি সি দা একটা ইকুয়েশন হইছে এই দুইটার যদি আমি যদি এই ইও দিয়ে মানে কিটা কই বর্গমূল দিয়ে স্যাটিসফাই করি তাহলে তোমার ওই এ বি সি এর মান এই সাম কনস্ট্যান্ট ইনটু ধরুন একটা সাম কনস্ট্যান্ট ইনটু ধরুন কিছু একটা হইবো প্রথম কথা হলো এই দুইটা ইকুয়েশনে বর্গমূল দিয়ে সলভ করতে পারতাম না আরে কোনটা কনস্ট্যান্ট দিয়ে তো গুণ করে আইবো কোন একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে ধীরে কিছু একটা কনস্ট্যান্ট ধরে নাও ওই তো এটা তো বললাম কনস্ট্যান্ট ধরে সেটা এটা কিছু একটা আইবো এরপর আমি যদি ওই পয়েন্ট মানে ওই পয়েন্টারে প্লেনটার মধ্যে বয় দেই তাহলে কনস্ট্যান্টের ভ্যালুটা পাইলাম কনস্ট্যান্টের ভ্যালু পাইলে পয়েন্টের ভ্যালু পাইলাম পয়েন্টের ভ্যালু পাইলে প্রতিবিম্বের ভ্যালু পাইলাম হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই তুমি এভাবে করতে পারো ডাইরেকশন রেশিও ইউজ করে হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু এটা আমি কখন চিন্তা করছি কিন্তু করতাম কে দিয়ে যে ওই বোঝা করুন একটু বড় হয়ে গেছে ওই তো একটু ইয়েটা তোমার প্রসেসটা ঠিক আছে হয়তো একটু লেংদি পড়বো আর কি বুঝি বুঝি ইয়ে লেংদি এটা পুরো না ইয়ে না ম্যাটার না দেখতে হইতেই পারে না একটা প্রসেস পাইলাম আর কি হ্যাঁ ঠিক আছে তুমি ডাইরেকশন ইস্যু দিয়েও করতে পারো অসুবিধা নাই আচ্ছা এবার তো নিউ একটা টপিক আমরা স্টার্ট করতেছি টপিক হলো স্ফিয়ার লেখা আচ্ছা স্ফিয়ার মানে কি তা স্ফিয়ার হলো কি তোমার এটা তো জানোই যেমন সার্কেল সার্কেল মানে কি তা সার্কেল হলো কি আসলে উই পয়েন্টের লোকাস যেটা নাকি একটা ফিক্সড পয়েন্ট রে কেন্দ্র কইরা সেটা চারিদিকে সমান ডিস্টেন্স নিয়ে সেটা ঘুরে তাই তো যেটা আমরা বাংলা মিডিয়ামে সঞ্চার পথ পেয়েছিলাম জানি না তোমরা সঞ্চার পথ পাইছো কিনা না আমরা সময় একটা চ্যাপ্টারে আসতো সঞ্চার পথ ঠিক আছে যেমন বৃত্ত মানে কি তা বৃত্ত হইলো কি আসলে একটা বিন্দুর সঞ্চার পথ যেই বিন্দুটা একটা ফিক্সড বিন্দুটারে কেন্দ্র কইরা সেটা তার চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে সেটা ঘুরে ঠিক আছে এই ফিক্সড যে বিন্দুটারে ফিক্সড একটা সেটা তার থেকে সমান ডিস্টেন্স নিয়ে সেটা ঘুরে ওই বিন্দু ফিক্সড বিন্দুটারে কই আমরা সেন্টার আর যে ডিস্টেন্স নিয়ে সেটা সে ঘুরে তারে কই আমরা রেডিয়াস সেম জিনিসটা তোমারে এবার 2D প্লেনে না কই সেটা আমি তোমারে ছাড় দিয়ে দিলাম যে তুমি স্পেসের মধ্যে ঘুরো একটা পয়েন্টে ফিক্সড একটা সেটা তার চারিদিকে ঘুরো এমন ভাবে ঘুরো যাতে ওই পয়েন্টের থেকে তোমার ডিস্টেন্স সব সময় সেম থাকে তো তখন তুমি যেই পাথ বা যেই রাস্তা বরাবর বা যেই পথ বরাবর তুমি ঘুরতে পারবা সেই পথই হইলো গিয়া কি স্ফিয়ার তো আমি যদি স্ফিয়ারের ডেফিনেশন কই ডেফিনেশন যদিও পরীক্ষা কোনোদিন আইতো না তো আমি কিভাবে কমু কো যে স্ফিয়ার মানে বা গোলক হইলো গিয়া একটা বিন্দুর সঞ্চার পথ যেটা নাকি একটা ফিক্সড বিন্দুরে কেন্দ্র কইরা সেটা তার চারিদিকে ঘুরে স্পেসের মধ্যে নাকি এমন ভাবে ঘুরে যাতে প্রত্যেকটা মুমেন্টে ওই ফিক্সড বিন্দু থেকে তার ডিস্টেন্সটা সবসময় কি হয় সমান হয় ঠিক আছে আর এই জিনিসটারে তোমার সঞ্চার পথে আমরা ইংলিশে কি কই লোকাস তো আমরা এটা কইতে পারি যে স্ফিয়ার ইজ দা লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস ইন দা ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইজ কনস্ট্যান্ট ঠিক আছে আর ওই ফিক্সড পয়েন্টারে আমরা কি কই সেন্টার কই আর ওই ডিস্টেন্সটাতে কি কই আমরা রেডিয়াস তো এবার আমরা এখানে যে রেজাল্ট গুলা কাজে লাগবো এটা এক নাম্বার রেজাল্ট যেমন আমরা সার্কেলের ইকুয়েশন তোমরা যদি দুইটা পয়েন্ট দেয়া দিই দুইটা পয়েন্ট না বিশেষ একটাই পয়েন্ট ধরো এ কমা বি একটা পয়েন্ট দিয়ে দিলাম যেটা সেন্টার আর আর যদি আমি দিয়ে দিই রেডিয়াস তখন বৃত্তের ইকুয়েশন তোমরা কি লেখো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এটা কার ইকুয়েশন এটা একটা বৃত্ত বা সার্কেলের ইকুয়েশন একইভাবে তুমি স্পেসের মধ্যে তোমার যদি একটা পয়েন্ট দেয়া দেয় যেটা নাকি সেন্টার এ কমা বি কমা সি আর আমি যদি আর দেয়া দেয় যেটা নাকি রেডিয়াস
স্ফিয়ার এর তো তুমি স্ফিয়ার এর ইকুয়েশনটা x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার প্লাস z - c হোল স্কয়ার r স্কয়ার লিখতে পারো ঠিক আছে তো এই যে আমরা ফার্স্ট রেজাল্ট লেখো লেট a comma b comma c be the center and r be the radius radius spelling ta r a diye asbo radius r a radius of a এ কি কই আমরা যে 2d এর মধ্যে যে 2d এর মধ্যে আমরা দুই রকমের কোঅর্ডিনেট সিস্টেম পাইছিলাম একটা কার্টেশিয়ান একটা পোলার একটু জোরে কই আমরা 2d এর মধ্যে দুই রকমের কোঅর্ডিনেট সিস্টেম পাইছিলাম একটা কার্টেশিয়ান একটা পোলার হ্যাঁ তো আর 3d এর মধ্যে কি কোন দুই রকমের সিস্টেম আছে 3d এর মধ্যে দুই রকম এমনি কোঅর্ডিনেট সিস্টেম তো তুমি চেঞ্জ করতে পারো হ্যাঁ 3d এর মধ্যেও করতে পারো যেমন মানে আমি একটা পাইছিলাম r থিটা ফাই মনে একটা পাইছিলাম থিটা কস ফাই তারপরে সাইন ইয়ে কি তুমি বুঝতেছলাম এমনই আসলো যে এক্স ওয়াই জেড যদি ধরো এক্স ইকুয়াল টু আর কস থিটা সাইন ফাই তারপরে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই আর জেড ইকুয়াল টু এমন কি তুমি ধরে এটা ওই ট্রিপল ইন্টিগ্রেশন করতে গিয়ে কাজে লাগে আর কি ইভেন একটা আমি পাইছিলাম মানে আমরা যেমন সার্কেলের মধ্যে যেমন কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যেমন এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ইকুয়াল টু মানে জেড স্কয়ার বা জাই দিয়ে সেটা একটা মানে সার্কেলের রিপ্রেজেন্ট করতাম এমনি পোলার কোঅর্ডিনেট দিয়ে করলাম এক্স স্কয়ার প্লাস এক্স কস সরি এক্স কস থিটা হোল স্কয়ার প্লাস ওয়াই সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার এমনি দিয়ে সেটা আর থিটা দিয়ে সেটা ওই আমরা একটা সার্কেল রিপ্রেজেন্ট করতাম পোলার কোঅর্ডিনেট দিয়ে তো ইভেন আমি 3d এর মধ্যে পারুন স্ফিয়ারে 3d এর মধ্যে স্ফিয়ারে তোমার এই ইকুয়েশন যে ইকুয়েশনটা আমরা যখন কইছি হ্যাঁ এই ইকুয়েশনটা নিয়ে সেটা দেখতেইবো যে এটার যে আমরা কি করতে পারতেছি কিনা না হ্যাঁ ধরো আমি যদি বসাই আর cos থিটা আর sin থিটা sin ফাই যদি বসাই তখন এটা কি স্যাটিসফাই করব মানে আমরা ওই 2d এর মধ্যে পোলার কোঅর্ডিনেট দিয়ে কেন সার্কেল আঁকতাম 2d এর মধ্যে পোলার কোঅর্ডিনেট দিয়ে কেন সার্কেল আঁকতাম পোলার কোঅর্ডিনেট দিয়ে সার্কেল আঁকি না অ্যাকচুয়ালি ওই r মানে ইকুয়েশন r cos θ তুমি করতে পারো তুমি করতে পারো হ্যালো তুমি ইয়েতেও মানে 3d তেও করতে পারো আমার মনে হয় ওই তোমার ইয়ে এটা ঠিক অক্ষরে ঠিক মোমেন্টে আমার মনে পড়তাছে না তবে আমার মোস্ট প্রোবাবলি আমি 99% শিওর যে করতে পারো x তুমি ওই কিদানে বুঝাছলাম আর cos θ sin φ হ্যাঁ আর sin θ cos φ নাকি cos θ sin φ জানি আসলে এটা দেখতে নিও একটু তারপরে y তোমার কিদানে আর sin θ sin φ মনে আসলে একটা আর লাস্টেরটা sin θ sin φ আসলো না না লাস্টেরটা শুধু তোমার cos θ আসলো কেমন আসলো এমন করলে এটা দেখবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এর মনে স্যাটিসফাই করব আর যদি করে তে তো উত্তর রিপ্রেজেন্ট করে লিখি বুঝে ঠিক আছে এটা একটু দেখো হ্যাঁ আমি আমার তো আমার ঠিক এই মোমেন্টে ঠিক মনে করতেছ না তবে হ্যাঁ করণ যায় আমি যত দূর জানি আচ্ছা চলো ব্যাক টু দা টপিক আচ্ছা তোমার লেট এ কমা বি কমা সি বি দা সেন্টার এন্ড আর বি দা রেডিয়াস অফ দা স্ফিয়ার দেন ইকুয়েশন অফ স্ফিয়ার দেন ইকুয়েশন অফ স্ফিয়ার x স্কয়ার x মাইনাস a হোল স্কয়ার plus y minus b whole square plus z minus c whole square equals to r square এবার তোমরা ওই সার্কেলের একটা ইকুয়েশন আছে না জেনারেল ইকুয়েশন যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস এমন g ইকুয়ালস টু 0 নাকি এমন কিছু ধরনের একটা ইকুয়েশন আসলো তো সেম হ্যাঁ সেম টাইপের ইকুয়েশন কিন্তু আমরা এখানে স্ফিয়ারও লইতে পারি তো দুই নাম্বার যেটা জেনারেল ইকুয়েশন আমরা ফর্ম ওয়ান তো লেখো জেনারেল ইকুয়েশন অফ এনি স্ফিয়ার জেনারেল ইকুয়েশন অফ এ স্ফিয়ার ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস
y plus 2wz plus d equals to 0. x square plus y square plus z square plus 2x plus 2vy plus 2wz plus d equals to 0. যেখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে দিই ওয়ার সেন্টার সেন্টারের কোঅর্ডিনেট আমরা ডাইরেক্ট কইতে পারি যে সেন্টার ইজ মাইনাস ইউ কমা মাইনাস ভি কমা মাইনাস ডাব্লিউ অ্যান্ড রেডিয়াস ইজ রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি. ঠিক আছে, এটা বেসিক্যালি কিন্তু এই যে আমরা ইকুয়েশনটা লিখছি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এখান থেকে তুমি এটা লিখতে পারো. ঠিক আছে, তুমি এখান থেকে এটা বাই করতে পারো. তো জেনারেল ইকুয়েশন অফ এ স্কোয়ার এইভাবে একটা ইকুয়েশন জেনারেল ইকুয়েশন স্কোয়ারে লেখা হয় যেখানে তুমি সেন্টারটা করতে বাই করবে. সেন্টারটা হবে ওই 2x এর যে কোএফিসিয়েন্ট মানে u তার নেগেটিভ, 2y এর যে কোএফিসিয়েন্ট মানে v তার নেগেটিভ, আর 2z এর যে কোএফিসিয়েন্ট w তার নেগেটিভ. ঠিক আছে, তার একটা তুমি ব্র্যাকেটের মধ্যে লিখবা 3d পয়েন্টার. আর রেডিয়াসটা কেমনে বের করো, রেডিয়াসটা হলো u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার. u v w ভ্যালু তোমার জানা থাকবো, v এর ভ্যালু তোমার জানা থাকবো. u স্কয়ার v স্কয়ার প্লাস w স্কয়ার করে সেটা মাইনাস v করে দিবা, তুমি এখান থেকে কি পাইলে বা ডাইরেক্ট সেন্টার পাইলে. ঠিক আছে, সরি রেডিয়াস পাইলে. তো ধরো আতে আমরা এখান থেকে দেখো দুই ধরনের কিন্তু আমরা স্কয়ারের ইকুয়েশন বাই করা শিখছি. একটা হলো যদি আমার কাছে সেন্টার দেওয়া থাকে, রেডিয়াস দেওয়া থাকে, তো কিভাবে বাই করব, আর আরেকটা শিখলাম যদি জেনারেল ইকুয়েশন থাকে এখান থেকে আমরা সেন্টার আর রেডিয়াস কিভাবে বাই করব. ঠিক আছে, তো তোমার কাছে কিন্তু এই ফর্মুলাগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কেমনে আইছে কিভাবে আইছে এটা জানার দরকার নাই, দরকার নাই কোয়াটাও ভুল. অনার্সের স্টুডেন্ট অবভিয়াসলি জানার চেষ্টা করবা, বই আছে, বইয়ের মধ্যে প্রুফ আছে, ইলেভেন টুয়েলভের বইও স্পেয়ার তো আসতো না, সরি কলেজের বইয়ে পাইবা. তো যে কোনো বইয়ের মধ্যে তোমার ডিটেলসে প্রুফ আছে, যদি মনে হয় দেখবা দীক্ষা নিও, আমি যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি হেল্প করে দিব, আর যদি মনে হয় দেখতে না তাও কোনো সমস্যা নেই, এক্সামের কোয়েশ্চেন নিয়ে যাবো. আর এখানে যদি আমি এইগুলো প্রুফও দেখাইতে দেয় তখন খুব মানে টাইম লাগতে পারবো, টাইম টেকিং বুঝছো না, এই কারণে. তাও কেউ যদি ইন্টারেস্টেড থাকো পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো. তো যেমন একটা কোয়েশ্চেন ব্লগে লগে এক দুইটা কোয়েশ্চেন করে এলে, যেমন একটা কোয়েশ্চেন লিখতে আমি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ফিয়ার. ঠিক আছে, উইথ সিম্পল একটা কোয়েশ্চেন উইথ সেন্টার ধরো 1, 2, 3 দিয়ে দিই অ্যান্ড রেডিয়াস ধরো মাইনাস রুট 5 দিয়ে দিই. কোইটা ইকুয়েশন কি হবে এক লাইনে আনসার ইকুয়েশনটা হইব, আমরা জানি যে এ কমা বি কমা সি যদি আমার সেন্টার থাকে আর আর যদি রেডিয়াস থাকে তখন ফর্মুলা নাকি এক্স মাইনাস এ হোল স্কোয়ার. ঠিক আছে, এখানে তুমি -1 করে দাও, এখানে -1 করে দাও, পয়েন্টটা ভালোই পড়ে কি হবে তোমার ইকুয়েশনটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার মানে এক্স মাইনাস মাইনাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু কত রুট 5 তার হোল স্কোয়ার. ঠিক আছে, আর স্কোয়ার আর এখান থেকে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে প্লাস 2x তারপরে মাইনাস 4y মাইনাস 3 × 6z আর এখান থেকে পাইবা কত হবে 3, 9, 9, 10, 11, 12, 13 আর এখানে পাইবা 1, 14 আর এখানে যদি তুমি মাইনাস 5 করো মানে প্লাস 9 ইকুয়াল তোমার. এবার নেক্সট ধরো এগুলো মানে খুব বাচ্চা অঙ্ক, এগুলো দরকার নাই করার, তাও আমরা বুঝে রাখাটা ভালো. তো এখানে বললাম তোমার ফাইন্ড সেন্টার এন্ড রেডিয়াস অফ দি স্ফিয়ার. একটা স্ফিয়ারের ইকুয়েশন দিলাম ধরো 2 × x² + y² + z² ওকে, তারপরে ধরো মাইনাস তুমি ইচ্ছা করে ধরো মাইনাস 1 তারপরে প্লাস ধরো 3y
তারপরে মাইনাস সিক্স জেড, তারপরে ধরো প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, এটার ইয়ে কি হবে? সেন্টারের রেডিয়াস কি হবে? এবার দেখো আমরা কাছে যদি জেনারেল ইকুয়েশন যদি এমন থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 2wz প্লাস d ইকুয়াল টু 0, তখন সেন্টারটা নাকি মাইনাস u মাইনাস v মাইনাস w হয়, আর রেডিয়াসটা u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস d, ঠিক আছে? তো প্রথমত এটা তো জেনারেল ইকুয়েশনের ফরম্যাটে নাই, কারণ জেনারেল ইকুয়েশনে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকে, কিন্তু এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে, তো আমরা কি করব, এটাকে 2 দিয়ে ভাগ করে দেব পুরো ইকুয়েশনটা। তো গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ গিভেন ইকুয়েশন can be written as x square plus y square plus z square minus half x plus 3 by 2 y minus 3 z plus 5 by 2 equals to 0. কি করলাম আমি, টু দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? এবার যদি কম্পেয়ার করি আমি এইটার সাথে ওই জেনারেল ইকুয়েশনের সাথে এক্স স্কয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ডি ওয়াই প্লাস টু ডাব্লু জেড মাইনাস ডি ইকুয়াল টু জিরো, সরি প্লাস ডি ইকুয়াল টু জিরো না? তো কম্পেয়ারিং উইথ জেনারেল ইকুয়েশন, কম্পেয়ারিং উইথ তার সাথে কম্পেয়ার করুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ডি ওয়াই প্লাস 2wz plus d equals to 0 we get, আমরা কি পাবো এখান থেকে কম্পেয়ার করলে 2u equals to কত পাবো minus half, ঠিক আছে না, minus half, তো দেওয়ার পরে এখান থেকে u equals to কত পাবো minus 1 by 4 এটা পাইলাম, ঠিক আছে? তারপরে v 2v equals to কত পাবো, 2v equals to পাবো এখান থেকে আমরা 3 by 2 by 2, so therefore v equals to কত পাবো 3 by 4 আর 2w equals to কত পাবো 2wz মানে minus 3, z এর coefficient 2w, এখান থেকে w equals to কত পাবো minus 3 by 2, সবগুলো পাওয়া হইলো। আর d equals to কত, d হইলো কি লাস্টে দেওয়া যেটা কনস্ট্যান্ট পার্ট থাকে আর কি, হ্যাঁ, d equals to 5 by 2, so therefore center, center কি হয় minus u comma minus v comma minus w, এটা কিন্তু একদম মুখস্থ হয়ে যেতে পারে। এবার u এর ভ্যালুটা কত, u এর ভ্যালুটা হলো minus 1 by 4, that means 1 by 4 আয়া করবো, v এর ভ্যালুটা হলো 3 by 4 মানে minus 3 by 4 আয়া করবো, w এর ভ্যালু হলো minus 3 by 2, that means শুধু 3 by 2 আয়া, আর radius root under u square plus v square plus w square minus d, this means root under 1 by 16 plus 9 by 16 plus 9 by 4 minus 5 by 2 equals to, আমি যে ক্যালকুলেশন করি নিচে কত হবে, এসে আমার 16 মানে আলটিমেটলি রুটের বাইরে 4, এখানে 1 প্লাস 9 প্লাস 4 4 16 4 9 36 মাইনাস 5 এটা 40, ঠিক আছে? তার নাও দিস ইজ ইকুয়ালস টু 36 9 আর 1 এর 10 না, আর 46 মানে রুট 6 বাই যাই কোয়া যাই পারে। তো এগুলা এক্সামের সময় চিন্তা করো না, এগুলা আইতো না, কিন্তু এগুলা ইউজ করো মাত্র, এখানে রেজাল্ট কি করতে গেলাম। এবার রেজাল্ট কি, যদি ধরো স্যারটা যদি অরিজিন দেওয়া যায়, তো অরিজিন দেওয়া গেলে সরি অরিজিন দেওয়া যায় কি, তো স্যারটা যদি তোমার ইয়েটা সেন্টারটা যদি অরিজিন হয় তখন কি হবে, এখানে তোমার ওই এক নাম্বার ইকুয়েশন যেটা লিখলাম এখানে এ বি সি এর ভ্যালু সি এর জায়গায় জিরো 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 হইব, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা লেখা দিলে লেখা দাও আর না লিখলেও কোনো সমস্যা নেই, আচ্ছা লেখাই দিই খাতা থাকলে মনে থাকবো। ইকুয়েশন of here
center at origin and radius r is x square plus y square plus z square equal to r square. Then number 4. এবার যেমন সার্কেলের মধ্যে যদি ডায়ামিটার বা ব্যাস তার যদি দুইটা এন্ড পয়েন্ট যদি আমার জানা থাকে তখন আমরা এখান থেকে সার্কেল ইকুয়েশন বাই করতে পারি। একইভাবে স্ফিয়ারের মধ্যে যদি ডায়ামিটার যেহেতু রেডিয়াস বা ব্যাসার্ধ আছে এর মানে ডায়ামিটার বা সেন্টার তো থাকবেই, এই ডায়ামিটার বা সেন্টারের যদি এন্ড পয়েন্টগুলো আমার জানা থাকে তখন এখান থেকে আমরা ডাইরেক্ট কি বাই করতে পারবো, স্ফিয়ারের ইকুয়েশন বাই করতে পারবো। নন কোপ্ল্যানার মানে সেম প্লেনে নাই এমন যদি চারটা পয়েন্ট তুমি নো স্পেসের মধ্যে তো তখন একটা মাত্র স্ফিয়ার ড্র করতে পারবা যেটা এই চারটা পয়েন্ট দিয়ে পাস করে। তারপরে দুই নাম্বার রেজাল্ট লেখো, এটার মধ্যে রোমান টু, রোমান ওয়ান, রোমান টু। If the four points are coplanar, and any three of them are not collinear, many spheres
through them. মানে কি কইতে দেব চারটা পয়েন্ট যদি এবার কোপ্ল্যানার হয় মানে একই প্লেনে থাকে আর এই চারটা পয়েন্টের মধ্যে যদি যে কোনো তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার না হয় তখন আমরা অনেকগুলো স্ফিয়ার নাকি ড্র করতে পারি যেটা এই চারটা পয়েন্টের কন্টেইন করে ঠিক আছে এগুলো ড্র করার তোমরা চেষ্টা করে বাড়ির মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট না নোটগুলো তবে জানা থাকা দরকার আছে বাট ইফ 4 পয়েন্ট আর কোপ্ল্যানার এন্ড 3 অফ দেম আর কোলিনিয়ার কোলিনিয়ার যে কোলিনিয়ার মানে একই লাইনে থাকা নো স্ফিয়ার passes through them. Passes through them. এখানে কি কইছে যদি চারটা প্লেন চারটা পয়েন্ট যদি একটা প্লেনে থাকে আর তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় মানে একটা লাইনে থাকে তখন তুমি কোনো স্ফিয়ারই ড্র করতে পারছো না যাতে চারটা পয়েন্টে কন্টেইন করে বা চারটা পয়েন্ট দিয়ে পাস করে ঠিক আছে প্রথম কন্ডিশন হলো কি যে যদি চারটা পয়েন্ট নন কোপ্ল্যানার হয় মানে একই প্লেনে না থাকে তখন একটাই তুমি কি আঁকতে পারবা স্ফিয়ার আঁকতে পারবা সেকেন্ডটা যদি চারটা প্লেন এবার একই প্লেনে আছে সরি চারটা পয়েন্ট এবার একই প্লেনে আছে কিন্তু তারার মধ্যে যে কোনো তিনটা কোলিনিয়ার না তো তখন তুমি যতটা খুশি অতটা স্ফিয়ার আঁকতে পারো যতটা খুশি অতটা না তার ভিতরে মেনি মানে অনেকগুলো আঁকন যায় আর কয়টা কোনো স্পেসিফিক কিছু না করে আর নাম্বার থ্রি হলো গিয়া যদি চারটা পয়েন্ট একটা প্লেনে থাকে আর এই চারটা পয়েন্টের মধ্যে তিনটা যদি কো লিনিয়ার হয়ে থাকা তো তখন এমন কোনো স্ফিয়ার তুমি আঁকতে পারতো না যেটা এই তিনটারে কন্টেইন করো সরি এই চারটা পয়েন্টটা কন্টেইন করো ঠিক আছে এটা বাইরে প্র্যাকটিস করে দেখো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না দ্যাটস ইম্পর্টেন্ট এবার এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা তুমি স্টার্ট দিয়ে দাও এখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন জিজ্ঞেস করো যেটা হলো প্লেন সেকশন অফ স্ফিয়ার plane section of sphere plane section of sphere বলতে একটা প্লেন লইলা বা একটা ধরো ক্রিকেট বল লইলা তারে উপর থেকে তুমি কাটতে আয়ো ঠিক আছে দা দিয়ে কাটতে আয়ো এর মানে প্লেন দিয়ে সেটা কি করলা তুমি স্ফিয়ারটাকে কাটতে দিলে তো আমি এখানে একটা ছবি ড্র করতেছি ধরো এটা একটা স্ফিয়ার ধরলাম আমি একটা স্ফিয়ার আর একটা প্লেন দিয়ে আসলে এটা কাট করলাম এই প্লেন মানে যেটা দা দিয়ে আসলে এটা কাট করলাম এবার কাট যখন করবা তুমি এখানে কি পাইবে একটা সার্কেল পাইবা সার্কেল পাইবা সার্কেল পাইবা সাথে সাথে কি পাইবা সার্কেলে একটা সেন্টার পাইবা আর স্ফিয়ারে একটা সেন্টার থাকবো স্ফিয়ারে সেন্টার আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরো এবার পয়েন্ট গুলা দিচ্ছি হ্যাঁ এই পয়েন্টটা হইলো গিয়া কিউ এই পয়েন্টটা হইলো গিয়া পি যেই পয়েন্টে এই টাচ করতে তারপরে এই পয়েন্টটা হলো গিয়া এন এখানে একটা লাইন ড্র করো এখানে একটা লাইন ড্র করলাম আর এইভাবে একটা লাইন ড্র করলাম আর এইটা হলো গিয়া আমার ও ঠিক আছে এখান থেকে বুঝতে পারতেছি আমরা ও পি দেখি তা রেডিয়াস অফ স্ফিয়ার আচ্ছা এর আগে আচ্ছা চলো অসুবিধা নেই তারপরে তোমার এন পি এটা কিটা রেডিয়াস অফ দ্য সার্কেল আর এন ও
চলে যায় ডিসটেন্স বিটুইন সেন্টার অফ সার্কেল এন্ড সেন্টার অফ স্ফিয়ার ঠিক আছে তো স্ফিয়ার ও ইজ দ্য সেন্টার অফ স্ফিয়ার এন্ড ইজ দ্য সেন্টার অফ সিআইআরসিএল সার্কেল তো যখনই তুমি একটা প্লেন দিয়ে সেটা একটা স্ফিয়ারে কাট করবা এটা সবসময় মনে রাখবে একটা প্লেন দিয়ে সেটা যখনই একটা স্ফিয়ারে তুমি কাট করবা তখন সবসময় কি পাবে একটা সার্কেলই পাবে বা এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল লেখা বললাম ওই একটা ফুটবল বা ক্রিকেট করলে তুমি ধরো একটা দা দিয়ে কাট করলা উপর থেকে কাট করে দেবে অবভিয়াসলি কি উপর দিয়ে কাট করো সাইডে দিয়ে কাট করো যেমন বলি আমরা কাট করো তুমি একটা কি পাইবা একটা সার্কেলই পাইবে ঠিক আছে তো থ্রি ডি তে একটা নতুন জিনিস শিখা হইলো যে একটা সার্কেলের ইকুয়েশন আমরা কিভাবে লিখব একটা স্ফিয়ারের ইকুয়েশন কমা একটা প্লেনের ইকুয়েশন তো যেই স্ফিয়ারের ইকুয়েশন কমা যে প্লেনের ইকুয়েশনটা তুমি লিখলা সবসময় মনে রাখবা ওই প্লেনটা ওই স্ফিয়ারে কাট করার পরে তুমি ওই সার্কেলটা পাইছো ঠিক আছে যেখানে আমরা এখানে জানার মতো জিনিসটা হইলো গিয়া হিয়ার মানে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো অনেক সময় রেজাল্ট হিয়ার np perpendicular to on ঠিক আছে np perpendicular to on তুমি এখানে আলটিমেটলি তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইছো the n the p and the o এটা কত 90 ডিগ্রি তো দেয়ারফর কি কইতে পারো তুমি এখানে কইতে পারো যে op তার স্কয়ার সমান নিব ও এন তার স্কোয়ারের প্লাস পি এন তার স্কোয়ার ঠিক আছে যে ফর্মুলা গুলো আমরা ইউজ করব কোশ্চেন সলভ করতে আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো গিয়া যদি ধরো আমার সার্কেলের সেন্টার আর ইয়ে তোমার ওই স্ফিয়ারের সেন্টার যদি জানা থাকে এখান থেকে আমরা ডাইরেক্ট যেই প্লেন দিয়ে সেটা তুমি কাট করে সেটা ওই সার্কেলটা পাইতা তো তার ইকুয়েশন ডাইরেক্টলি আমরা বাই করতে পারি হ্যাঁ আমি আবার বুঝাচ্ছি তোমার যদি স্ফিয়ারের সেন্টার আর ওই সার্কেলের সেন্টার মানে তুমি একটা প্লেন দিয়ে সেটা কাট করার পরে স্ফিয়ারে একটা সার্কেল পাইছো তো দুটোটার যদি সেন্টার জানা থাকে তো এই দুইটা সেন্টারের হেল্প নিয়ে সেটা আমি যেই প্লেনটা কাট করার পরে তুমি সার্কেল দাবাই দাও ওই প্লেনের ইকুয়েশনটা আমরা বাই করতে পারি ঠিক আছে বলবো ইফ ও ব্র্যাকেটে ইউ কমা ভি কমা ডাব্লিউ এন্ড এন ব্র্যাকেটে আলফা কমা বিটা কমা গামা দেন equation of the plane section equation of the plane section is মানে যে প্লেন দিয়ে সেটা তুমি স্ফিয়ারটারে কাট করার পরে সার্কেলটা পাইতাছো x minus alpha into u minus alpha plus y minus beta v minus beta plus z minus gamma into w minus gamma ঠিক আছে এবার নেক্সট স্যার একটু একটু এখানে এই কি পয়েন্টগুলো আমরা কাজে লাগবো না এই কি পয়েন্টগুলো কাজে লাগবে আমি আবারও কইতাছি এটার প্রুফ নিয়ে আসে এটা এতটা ডিটেইলসে ভাবার দরকার নাই তুমি ফর্মুলাগুলো ইউজ করে কোয়েশ্চেন কিভাবে সলভ করতে পারো উইদার উপর তোমার ইন্টেনশন থাকতে
अदरवाइज एग्जाम में क्वेश्चन सॉल्व करो टाफ दे दो सर वैसे वैसे স্যার তুমি যে 7 নম্বর পয়েন্টটা দিছো ইকুয়েশন অফ এ সার্কেল সার্কেলটা কই ইকুয়েশনটা সার্কেলই তো এটা এই না এটা ইকুয়েশনটা যদি নিচে লেখছো যে এটা এই তো এটা ইকুয়েশন এই ইকুয়েশন ইকুয়েশন অফ এ সার্কেল ইন 3D স্পেস হ্যাঁ ওই তো ইকুয়েশন অফ সার্কেল ইন 3D প্লেস 3D স্পেস এটাই তো একটা স্ফিয়ার কমা একটা প্লেন কিভাবে একটা প্লেনের ইকুয়েশন তুমি ল্যামডা আমি তো একটা লিখে সেটা ফর ল্যামডা ইনটু আরেকটা লে তুমি তো এর মধ্যে কিছু করছো না একটা লিখে সেটা প্লাস ল্যামডা ইনটু আরেকটা ইকুয়েশন জিরো লিখলে তো এই লাইন দিয়ে পাস করে কি প্লেন প্লেন প্লেনের ইকুয়েশন তুমি এখানে লেখো এখানে লেখো রাইট তো এটা তো আইতো কিন্তু তুমি ও ওই
বুঝে বুঝে ওই কি দেখো অ্যাসিমেট্রিক ফর্মটা হ্যাঁ আনসিমেট্রিক ফর্ম জিরা জিরা দুইটা প্লেনে কমা দিয়ে আসলে লিখতাম একটা প্লেন ইকুয়াল টু 0 আর একটা পি1 প্লেন ইকুয়াল টু 0 একটা পি2 প্লেন ইকুয়াল টু 0 হ্যাঁ হ্যাঁ বুঝে গেছেন তো এবার আমি আইতাছি যে টু স্ফিয়ার ক্যান অলসো রিপ্রেজেন্ট এ সার্কেল জিনিস লিখতাম হ্যাঁ টু স্ফিয়ার ATR can also represent a circle. If two spheres intersect, then we get a circle. Okay. And let f equals to 0 and s dash equals to 0 be two spheres. Then equation of circle represent by them is s equals to 0 comma s dash equals to 0 মানে s equals to 0 একটা সার্কেল ইকুয়েশন আর একটা s dash equals to 0 একটা সার্কেল ইকুয়েশন মানে ইকুয়েশন কি নিব তার কিছু তা হইতে পারে তোমার আর এটা একটা সার্কেল ইকুয়েশন যে যদি সরি সার্কেল কি দেখো সেন্টার ইয়ে স্ফিয়ার s equals to 0 এটা যদি একটা স্ফিয়ার এর ইকুয়েশন হয় আর s dash equals to 0 এটা যদি একটা স্ফিয়ার এর ইকুয়েশন হয় তখন এই দুইটা স্ফিয়ার যদি ইন্টারসেক্ট করে এটা নাকি একটা সার্কেল রিপ্রেজেন্ট করে যার ইকুয়েশন কি করুম প্রথমটারে লিখুম কমা দ্বিতীয়টারে লিখতে দেবো যেমন আমরা আনসিমেট্রিক ফর্মে একটা লাইনের ইকুয়েশন লিখতাম বা 3D তে যেমন আমরা একটা সার্কেল এর ইকুয়েশন লিখি যখন নাকি একটা স্ফিয়ারে আমরা একটা প্লেন দিয়ে সেটা কাটছি তো এইভাবে লেখন যায় আছে তো এবার 9 নাম্বার একটা ইয়াটা ফর্মুলাটা যেটা তোমরা রক্ষণে অরিজিন যেটা কইতে যে আমরা লাইনের সময় দুইটা প্লেন নিয়ে সেরা একটা লাইনের ইকুয়েশন আমরা রিপ্রেজেন্ট করতে পারি আবার উই প্লেন দিয়ে সেরা আর উই লাইন দিয়ে সেরা পাস করে আরো প্লেনের ইকুয়েশন আমরা লিখতে পারি কিভাবে একটা প্লেনের ইকুয়েশন প্লাস ল্যামডা ইনটু আরেকটা প্লেনের ইকুয়েশন তো সেম ভাবে আমরা এখানেও লিখতে পারি আছি হ্যাঁ তো হেডিং দাও স্ফিয়ার থ্রু এ গিভেন সার্কেল ব্যাপারটা কিভাবে আইতেছে আমি একটু ফিগারটা ড্র করার চেষ্টা করতেছি মানে ফিজিক্স তো ফিগার টিগার ড্র করাটা ততটা পসিবল না তো আমি চেষ্টা করতেছি ধরো এমন একটা স্ফিয়ার আছে এটারে ধরো গিয়ে সেটা এই প্লেনটা গিয়ে সেটা কাট করতেছে কাট করার পরে সে তুমি একটা সার্কেল পাইলা এখানে এবার এই সার্কেলের থ্রোতে বা সার্কেলের মধ্য দিয়া তুমি কিন্তু সার্কেলের থ্রোই কই আমি মধ্যে দিয়ে করাটা ঠিক না এই সার্কেল থ্রোতে আমরা অনেকগুলো আরো স্ফিয়ার ড্র করতে পারি ধরো তুমি এমন একটা স্ফিয়ার লইলা যেটার এই সার্কেলটা ঠিক মাঝখানে আছে এভাবে লইতে পারবা এমন একটা লইলা ঠিক আছে তুমি আরেকটা লইলা ধরো এই এই সার্কেলটা সাইডে আছে এমন ভাবে লইলা
কিছুটা এটা কেমন যেন হয়ে আছে ফিগারটা এমন ভাবে লইতে পারবা যেমন করে সাথে তুমি কয়টা লইতে পারবা অনেক লইতে পারবা ধরো একটা এমন ভাবে লইলা যেমন আর টু মানে আর টু নিচে আছে বা আর টু উপরের দিকে চিন্তা করো ধরো এমন ভাবে নিলা এমন ভাবে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কি নিতে পারো তুমি স্ফিয়ার নিতে পারো যেটা নাকি এই সার্কেলের থ্রো দিয়া গেছে মানে বা সার্কেলটা কন্টেইন করছে ব্যাপারটা বুঝতে পারছো তুমি জানি না ব্যাপারটা বুঝতে পারছো তো কিনা না ধরো তোমার কাছে একটা রিং আছে এবার তুমি এই রিং এর লেগা বা একটা চুরি এই চুরির লেগা তুমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপের বল গুলা কনসিডার করতে পারো না এমন শেপের একটা বল পাইবা যেটা থেকে আসলে চুরিটা ঠিক মাঝখানে ফিট হয় এমন শেপের একটা বল পাইবা যেটা চুরিটা গিয়ে আসলে ঠিক উপরে ফিট হইতে আছে এমন শেপের একটা চুরি পাইবা যেখানে সরি বল পাইবা যেখানে চুরিটা গিয়ে আসলে কি মাঝখানে থেকে কিছুটা উপরে ফিট হইতে আছে এমন প্রেশারে তুমি কতটা বল মানে কল্পনা করতে পারবা তুমি অনেকগুলো বল কল্পনা করতে পারবা হ্যাঁ আর যেটাতে এই চুরিটা হইলে ধর কমন মানে উল্টা ভাবে কইতে গেলে যে এই চুরি দিয়া সেটা পাস করে এমন আমরা কয়টা বল নিতে পারি ঠিক আছে তো এই ইকুয়েশনটা আমরা এখানে এখন লেখো মানে তো লেখো লেট আমি ধরলাম s ইকুয়ালস টু আমি ধরতেছি বা s ট্রিপল ড্যাশ ধরতেছি হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়ালস টু 0 এই এস একটা ইয়ে আছে তোমার সার্কেল সার্কেল কি তবে স্ফিয়ার s ড্যাশ আরেকটা স্ফিয়ার যেটা হলো গিয়ে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2 u ড্যাশ x প্লাস 2 v ড্যাশ y প্লাস 2 w ড্যাশ z প্লাস d ড্যাশ ইকুয়ালস টু 0 আর p প্লেন যেটা ধরো a x প্লাস বি ওয়াই প্লাস সি জেড হ্যাঁ প্লাস ডি ওয়ান ইকুয়ালস টু জিরো এস আর এস ড্যাশ দুইটা স্পেয়ার আর পি হইল গিয়া প্লেন ক্লিয়ার ওয়ার এস এন্ড এস ড্যাশ আর টু স্পেয়ার এন্ড পি ইজ দ্য তো আমরা দেখো এবার সার্কেলের ইকুয়েশন আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাই তো ইয়েতে তোমার থ্রি ডি স্পেসে সার্কেল আমরা দুই ভাবে পাইতে পারি একটা হইলো একটা স্ফিয়ারে একটা প্লেন যদি কাট করে আর আরেকটা কি হবে দুইটা স্ফিয়ার যদি নিজেদের মধ্যে কাট করে বয়ে থাকে বা ইন্টারসেক্ট করে বয়ে থাকে দুই ভাবে পাইতে পারি এবার কথা হইলো গিয়া ধরো একটা স্ফিয়ার একটা প্লেনে কাট করলো কইরা সেটা তোমার একটা সার্কেল দিল এবার এই সার্কেলের থ্রোতে তুমি আরো অনেকগুলো সার্কেল ড্র করতে পারো যেটা আমি ওই চুরির কনসেপ্টটা বুঝতাম যে চুরি বিভিন্ন প্লেসের লিগা তুমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপের সার্কেল পাইতে থাকবা এমন কিছু বল পাইবা যেখানে চুরিটা ঠিক মাঝখানে ফিট হয় এমন কিছু বল পাইবা যেখানে চুরিটা একটু উপরে ফিট হয় এমন কিছু বল পাইবা যেটা লিগা চুরিটা একদম উপরে গিয়ে সেটা ফিট হয় ঠিক আছে তো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের তুমি কি পাইবা এখানে বল পাইতে থাকবা এর মানে যেটা চুরিটারে কন্টেইন করে বা চুরির মধ্য দিয়ে সেটা যায় মানে চুরিটারে পাস করে আর তো এটা কোয়াটা আর এখানে আমরা কি করবো যে আমরা অনেকগুলো স্পেয়ারে কল্পনা করতে পারি যেটা এই সার্কেলের থ্রোতে যায় ঠিক আছে তো এখানে লেখো আমরা লেখো এস প্লাস ল্যামডা পি ইকুয়ালস টু জিরো রিপ্রেজেন্ট ইকুয়েশন অফ দি স্ফিয়ার পাসেস থ্রু দি সার্কেল
सर्कल टा कुंडा सर्कल टा हुलो गया s इक्वल्स टू 0 कॉमा u इक्वल्स टू 0 কারণ স্ফিয়ার ইকুয়ালস টু 0 কমা প্লেন ইকুয়ালস টু 0 দিয়ে এসে তো আমরা কি রিপ্রেজেন্ট করি সার্কেল রিপ্রেজেন্ট করি আর ওই সার্কেলের থ্রুতে যায় এমন আরো স্ফিয়ারের ইকুয়েশনগুলো আমরা এইভাবে দেখতে পাই বুঝতে স্যার দেখো ও ইউ বুঝছ বুঝ না লাস্টের একদম লাস্টের লাইনটা লাস্টের ওয়ার্ডটা ইউ ইউ আরে এ পেজের লাস্টের এস ইকুয়াল টু 0 কমা ইউ তো বুঝছ ইউ না পি 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 মুখে বুঝছ এবার পরিষ্কার পাসেস থ্রু রিপ্রেজেন্ট দ্য স্ফিয়ার পাসেস থ্রু দ্য সার্কেল এস ইকুয়াল টু 0 আর প্লেন ইকুয়াল টু 0 না হ্যাঁ সার্কেল তো এইভাবে লিখি না সার্কেল তো আমরা এইভাবে লিখি তুমি তো এখানে এই রিপ্রেজেন্ট করছো একটা স্ফিয়ার রে না না রিপ্রেজেন্ট ইকুয়েশন অফ স্ফিয়ার ইকুয়েশন অফ দিস স্ফিয়ার না ইকুয়েশন অফ স্ফিয়ার ঝামেলা আচ্ছা একটু দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ আমি গ্রুপে আয় আসছে কই না দাঁড়া একটা জয়েন ঠিক আছে দাঁড়া দাঁড়া এ হ্যাঁ কো বুঝতে একটা প্লেন আছে p1 0 আর একটা প্লেন আছে p2 0 এই দুইটা প্লেন কাট করতে সেটা তোমার ইন্টারসেক্ট করে সেটা এই লাইনটা দিতে এই লাইনটা তুমি কিভাবে ইয়ে করবে রিপ্রেজেন্ট করবে তো p1 = 0, p2 = 0 p1 = 0, p2 = 0 এবার এই লাইনের মাঝখান দিয়ে যায় বাকি প্লেনটারে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে তো p1 দাঁড়া দাঁড়া p1 প্লাস ল্যামডা ইনটু p2 = 0 কিন্তু এই ব্লিজনেসতে তো হইতাছে তো p1 প্লাস ল্যামডা ইনটু p2 = 0 এটা কারে রিপ্রেজেন্ট করে এটা রিপ্রেজেন্ট করে প্লেনসে ঠিক আছে হ্যাঁ কোন প্লেনসে রিপ্রেজেন্ট করে প্রো আমি তাহলে কই তাহলে তুমি এস ড্যাশটা কি তাহলে লিখছো এই তো এস ড্যাশ তো আরেকটা স্ফিয়ার এটাও করতেছে দেখো না এটা বুঝছো নিকো এর মধ্যে আমি একটা জিনিস বুঝছি যে আমার কাছে যে এই সাদা কালারের যে সার্কেলটা আছে প্রথম ডায়াগ্রামটার মধ্যে সাদা কালারের যে সার্কেলটা আছে এর মধ্যে এস ইডিওসে কে এস দা ইকুয়েশনটা সার্কেলের সরি ইও স্ফিয়ার 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 এস স্ফিয়ার আর এস দা আমি কই এস দা যে ইকুয়েশনটা সেই এটা এস এর ইকুয়েশন আর এটা পি এর ইকুয়েশন তো তুমি এস প্লাস ল্যামডা পি ইকুয়াল টু 0 দিয়ে ওই সব স্ফিয়ারে বুঝাইছো যেটা তোমার ওই সার্কেলটা দিয়ে পাস হয় সার্কেল s equals to 0, comma, s dash equals to 0. No, এবার বুঝছো না দাও s plus s dash s dash টা তো কোন ডারে বুঝাইছো s dash মানে আরেকটা স্ফিয়ার আছে মানে এই এই এখানে ডায়াগ্রাম ধরো এটা ডায়াগ্রাম আঁকছে না s dash এর লেখা ডায়াগ্রাম আঁকছে না ধরো এই একটা স্ফিয়ার আর এই আরেকটা স্ফিয়ার এই স্ফিয়ারটা হইলো গিয়া s = 0 এই স্ফিয়ারটা হইলো গিয়া s dash = 0 এবার দুইটা কাট করার পরে তুমি এখানে একটা সার্কেল পাইবা সার্কেল এই সার্কেল এটা ডায়াগ্রাম ড্র করাটা ততটা ইজি না আর তো বুঝলাম একটা সার্কেল ফর্ম হ্যাঁ আর ওই সার্কেলটা হইলো গিয়া তোমার s = 0, s dash = 0
হ্যাঁ আর ওই সার্কেলটা কন্টেইন কইরা সেটা তুমি আরো কি ড্র করতে পারবা, তুমি আরো স্ফিয়ার ড্র করতে পারবা, এই সার্কেলটা কন্টেইন কইরা তুমি এইভাবে একটা স্ফিয়ার ড্র করতে পারবা, হ্যাঁ তুমি আবার এদিকে একটা স্ফিয়ার এইভাবে ড্র করতে পারবা, তুমি মনে করো কয়টা ড্র করতে পারবা, ইনফাইনাইট ড্র করতে পারবা, মানে যতগুলো পারবা তুমি ড্র করতে থাকবা, তো এই এক একটা স্ফিয়ারে এই ডিল এই ইকুয়েশন কোনটা লাস্টেরটা এইটা 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 এই তো এর আগের এস প্লাস ল্যামডা পি এটা কোনটা দিছো, এটা এটা কোন স্ফিয়ারটা? হ্যাঁ এস প্লাস ল্যামডা পি ইকুয়াল টু 0 এটা কোন স্ফিয়ারটা, মানে কোন স্ফিয়ারে? এটা আমার লাগে এই থেকে দেখো না আমার কথা ঠিক আছে, তোমার কাছে এস ইকুয়াল টু 0 একটা স্ফিয়ার আছে, এস ডেস ইকুয়াল টু 0 একটা স্ফিয়ার আছে, পি ইকুয়াল টু 0 আগে আমি আমার বুঝাই তো তারপর ইয়ে প্রশ্ন করো। হ্যাঁ আচ্ছা তো আমি লইলাম এটা স্ফিয়ার লইলাম থ্রোতে আমি আরো কি পাইতে পারি, আমি আরো পাইতে পারি যেমন এমন ভাবে ড্র করলাম এমন একটা স্ফিয়ার এটা পাইতে পারি এইভাবে, তারপরে একটা তুমি এইভাবে ড্র করলে এমন করে অনেকগুলো পাইতে পারো, এই সব মিলে এট এ টাইম একসাথে আমরা লিখি কিভাবে এস প্লাস এস প্লাস ল্যামডা পি ইকুয়াল টু 0, কতটুকু বোঝা গেল? হ্যাঁ তো এস প্লাস ল্যামডা ইনটু পি ইকুয়াল টু 0 এটা কারে রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে ওই সব সার্কেল গুলারে সরি স্ফিয়ার গুলারে, মানে রিপ্রেজেন্ট দি স্ফিয়ার যেটা ওই সার্কেল রে কন্টেইন করে, কোন সার্কেলটা যে সার্কেলটা নাকি এস ইকুয়াল টু 0 পি ইকুয়াল টু 0 এটা বুঝছো? হ্যাঁ এইবার এটা সুতরাং তুমি দুটো থিওরি একসঙ্গে মিশাই লেছো, এই লেখান দরবারটা লাগতেছে। আচ্ছা দেখো দেখো তো অন দরবারটা সব বুঝে গেল, না না আমি বুঝি মানে এটা একটা কন্ডিশন দিয়ে সে এস প্লাস ল্যামডা পি ইকুয়াল টু যদি এটা কয়েকটা স্ফিয়ারের ইকুয়েশন এটা স্ফিয়ারের ইকুয়েশন বোঝায় আর এস প্লাস ল্যামডা এস ড্যাশ ইকুয়াল টু 0 এটা ওই সোসাইটির বোঝায় যদি ওই প্লেন দা পাস হবে যদি এস আর এস ড্যাশ এর ইন্টারসেকশন ওয়ালা সার্কেলটা, হ্যাঁ সার্কেলটা দিয়া পাস করতে, তো এটা দুইটা থিওরাম আছে, তুমি দুইটা থিওরাম একলা বলতে দেখেন দরকারটা লাগছে, দুইটা থিওরাম একলা না এটা অ্যাকচুয়ালি এটা মানে একই একসাথেই লেখা হয়, এটা লেখা দুইটা আলাদা আলাদা লেখার দরকার নেই বিভিন্ন ঠিক আছে।